আসসালামু আলাইকুম সবাইকে আর ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব অঙ্কটা ব্যাংকের অঙ্ক এখানে একটা ধারা আছে এই ধারাটির পরের সংখ্যাটা আমাদের বের করতে করতে হবে তাহলে ধারাটা আমরা লিখি এখানে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে থ্রি ধারাটির দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর তৃতীয় সংখ্যা হচ্ছে এইট চতুর্থ সংখ্যা হচ্ছে আর পঞ্চম সংখ্যাটা হচ্ছে থার্টি থ্রি তেত্রিশ এখন দেখো প্রথম সংখ্যাটাকে আমরা এভাবে যদি লিখি প্রথম সংখ্যাটা তো আসলো দ্বিতীয় সংখ্যাটাকে যদি এরকম লিখি যে থ্রি যোগ এক তাহলে কেমন হয় এটাকে ভাঙানো যায় যদি পরের সংখ্যাটা আমরা এখন লিখি যেহেতু প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আবার লিখবো তারপরে বাকি থাকে কত ফোর আর ফোর চার এটাকে আরেকটু ভাঙাই লিখি ফোর যোগ ট্রু স্কোয়ার পরের সংখ্যাটা লিখবো এটা সাত আরো তাহলে প্রথম সংখ্যাটা আগে লিখবো আট যোগ নয় এটাকে ভাঙানো যায় আট যোগ তিন তার স্কোয়ার দেখুন এখানে মিলে গেছে এখানে এক স্কোয়ার দিলে কিন্তু কোন সমস্যা হয় না তাহলে ধারাটি কি দাঁড়ালো যে সংখ্যাটা আমাদের হবে সে সংখ্যাটা কি হবে দেখুন এটাও কিন্তু হয় তাহলে তেত্রিশ এটাকে প্রথমে আগের সংখ্যাটা লিখতে হবে সাতেরো লিখতে হবে তারপরে সাতের উপরে কত যোগ করলে হয় ষোলো যোগ করলে কিন্তু আমাদের তেত্রিশ হয় তাহলে এই সংখ্যাটা কেমন আছে সাতারো যোগ চার স্কোয়ার তাহলে পরের সংখ্যাটা কত হবে এখানে আমরা জানি না এই সংখ্যাটা তাহলে কেমন হবে এখন কিন্তু আমরা বুঝে ফেলছি পরের সংখ্যাটা হবে হচ্ছে আমাদের তাহলে আগের সংখ্যাটা তো বসবেই আর বুঝবে এখানে যদি দেখুন এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে এখানে হবে ফাইভ স্কোয়ার তাহলে পরের সংখ্যাটা কি দাঁড়ালো আমাদের তেত্রিশ যোগ পঁচিশ তার মানে আমাদের পরের সংখ্যাটা হচ্ছে তাহলে আমাদের ধারাটের পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে ফাইভ এইট এভাবে কিন্তু ধারাটা কিন্তু একটু কঠিন ছিল ভিন্ন রকম তাই আমরা করলাম সবাইকে ধন্যবাদ